বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম পানির ভিতরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা দেখতে দেখতে নদীর পাড়ে চলে এসেছি, আর চায়না চাই অথবা রিং জাল পেতেছে। তো অবশ্যই দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চাই উঠানে কাজকর্ম চলতেছে, ইনশাল্লাহ দেখা যাবে কি পরিমাণ মাছ ঢুকেছে। তো বন্ধুরা দেখতে দেখতে খালের ওপার চলে যেতেছি, আর বিশেষ করে ভালো কিছু মাছ দেখা যায়। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল উঠাইতেছে আর প্রচুর মাছ ঢুকেছে, ইনশাল্লাহ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন। দেখি দেখি খারাও, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি টুঙ্গে কি পরিমাণ মাছ ঢুকেছে। ও দেখতে পাচ্ছেন একদম পানির ভিতরে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম ভর্তি মাছ, ভর্তি জাল, ভর্তি মাছ একদম একটি টুঙ্গে। বন্ধুরা মরিয়েছে, আর বিশেষ করে নদীর সাইডে আরও কিছু মাছ ধরার জন্য আকর্ষণ চলতেছে। এই কাটা ভাঙ্গে সুডান লাগে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছটি কাটা থাকে, আর সেই কাটাটা ভেঙে তারপর মাছটা সুডান লাগে। হাতের মধ্যে রোগ না যান দেখো। কয় কেজি হইবে টুংরার মধ্যে? 5 কেজির মতো হইবে। তো বন্ধুরা শুনতে পাচ্ছেন যে একটি টুঙ্গে প্রায় 5 কেজি 7 কেজি মাছের মতোই হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি বাইলা মাছ দেখা যায়, আমরা স্থানীয় ভাষায় বলি বাইলা মাছ, আর অন্যতম শহরের ভাষায় বলি এটা বিলে মাছ। তো বন্ধুরা অবশ্যই দেখতে পাচ্ছেন জালের সাথে মাছ কাটায় ভিজে আছে, আর সেই কাটাগুলো ভেঙে তারপর এই বড় সাইজের। তো বন্ধুরা একটি টঙ্গে মাছ, আর এটা বিগ সাইজ, খুব বড় মানের। আরেকটি টং উঠাবে, অবশ্যই সাথে থাকবেন। তো বন্ধুরা দেখতে দেখতে আমিও খালের ভিতরে নেমে গেলাম, আর সেই জাল উঠানোর কার্যক্রম চলতেছে। তবে সে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে সাঁতরিয়ে সাঁতরিয়ে খালের ওপার থেকে ওপার চলে যেতেছে, ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বন্ধুরা এই যে দেখতেন কীভাবে সে চাইটা উঠাইতেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এভাবে করে সেই চাইগুলোর ভিতরে মাছ ঢুকে থাকে, আর সব মাছ দৌড়িয়ে সেই টঙ্গের ভিতরে চলে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একদম প্রিপারেট।
তো বন্ধুরা আরেকটি ট্যাং উঠিয়েছে, তো অবশ্যই ডঙ্গের ভিতরে প্রচুর পরিমাণ মাছ আছে। জাল লাগাইছে, জাল জালে আছে, জাল বালতিটা ধরো কয়টা সারা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি জালে মাছ। আরো জাল আছে, তো অবশ্যই এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।